Assalamualaikum warahmatullah. WordPress course er basic porber part 4 e apnaderke shagotom. Amra goto porbe dekhechhilam WordPress dashboard theke kibhabe post korte hoy ebong tar ager porbe amra WordPress er dashboard porichiti ta janechi. To ajke amra je bishoy ta korbo আমরা ওয়ার্ডপ্রেসে কিভাবে থিম এবং প্লাগইন সেটআপ করতে পারি, সঙ্গে সঙ্গে আমরা ওয়ার্ডপ্রেসে কিভাবে পেজ সেটআপ করতে পারি, এই তিনটা টপিকস আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো আর দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো আপনি আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, যেখানে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে আমি লগইন করে রেখেছি গতদিন থেকেই। এইখানে আমাদের মেইনলি কাজ। তো প্রথমত আমরা যেটা করব, একটা থিম সেটআপ করব। তো আমাদের এর জন্য আমাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে এসেছি। থিম সেটআপের জন্য আমাকে প্রথমেই চলে যেতে হবে ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্স নামে যেই মেনু অপশনটা রয়েছে এখানে। এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যেই থিমগুলো রয়েছে অ্যাক্টিভ বা ইনস্টল করা, সেই থিম তিনটা থিম দেখতে পাচ্ছেন আপনি। ওয়ার্ডপ্রেস সবসময় এখানে তিনটা থিমকে প্রায়োরিটি দিয়ে রাখে। তো আমরা এখান থেকে একটা নতুন থিম ইনস্টল করব। আপনাদেরকে বলে রাখি, থিম হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হলো প্রিমিয়াম থিম আর একটি হলো ফ্রি থিম। তো প্রিমিয়াম থিম সেট আপ করার প্রসেস একরকম এবং ফ্রি থিম সেট আপ করার প্রসেস অন্যরকম। কারণ প্রিমিয়াম থিমগুলো আমাদেরকে পারচেস করে বাইরে থেকে সোর্সটা কালেক্ট করে আমাদের ওয়ার্ডপ্রেসে ইন্টিগ্রেট করতে হয়, এবং ফ্রি থিমগুলো ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে আমরা এটাকে ইনস্টল করতে পারি। তো আমি এর জন্য যেটা করব, এখানে আপনি অ্যাড নিউ নামে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। আপনার ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে যত থিম আছে এখানে সবগুলো থিম আপনি দেখতে পাচ্ছেন এইখানে। এখানে আমরা যে থিমগুলো ফ্রিতে দেখতে পাচ্ছি তার মধ্যে হ্যালো এলিমেন্টার থিমটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং অ্যাস্টা থিমটাও অনেক বেশি পপুলার। তো আমাদের প্রথম দিকে যেহেতু কাজ করছি, আমরা অ্যাস্টা থিমটাকে ইনস্টল করব, অ্যাক্টিভ করব। অ্যাস্টা থিম দিয়ে আমরা কোনো একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব। তো আমরা সেই উদ্দেশ্যেই আজকে আমরা অ্যাস্টা থিম ইনস্টল করার মাধ্যমে আমাদের এই অ্যাস্টা থিমের জার্নিটা চলবে। তো আমি যদি ইনস্টলে ক্লিক করি, দেন দেখবেন যে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে? তো ইনস্টল হয়ে যাচ্ছে, জাস্ট এ মিনিট। তো আপনি দেখতে পাচ্ছেন অ্যাস্টা থিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি লোকাল হোস্ট ইউজ করেন আর আপনার পিসিতে যদি নেট কানেকশন না থাকে তাহলে কিন্তু আপনি এটা ডিরেক্ট ইনস্টল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে নেট কানেকশন করতে হবে অবশ্যই। তো আমি যদি এখানে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে দিই তাহলে দেখতে পারবেন যে আমাদের এইখানে কিছু মেনু চেঞ্জ হয়েছে। যেমন এটা থাকার আগে এখানে শুধু ছিল থিম এবং এডিটর, কিন্তু এখানে আরও বেশ কিছু অপশন চলে এসেছে। তো ফাইন, এবং আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাকে ভিজিট করি তাহলে আমরা এই অবস্থা এখন দেখতে পাচ্ছি। তো এই হলো ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে থিম সেট আপ করার নিয়ম। তো এখন যদি আপনি কোনো পারচেস করা থিম থাকে, সেই থিমটাকে আপনি এখানে ইনস্টল করতে চান, তাহলে আপনি যেটা করবেন, অ্যাড নিউ এ ক্লিক করবেন, দেন আপনাকে এখানে আপলোড থিমে ক্লিক করতে হবে। তো আমি যদি আপলোড থিমে ক্লিক করি, দেন যদি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করি, তো আমরা এই থিমটা ইনস্টল করছি ডুমল। তো দেখতে পাচ্ছেন আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা যদি এইখানে অ্যাপিয়ারেন্সে আবার ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে আমাদের এই যে এডুমল থিমটা এখানে চলে এসেছে, এবং আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই থিমের ফিচারগুলো এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা তার আগে যেটা করব, আমরা একটা প্লাগইন সেট আপ করার বিষয়টাও দেখে আসবো। অ্যাজ লাইক অ্যাজ থিম, আপনি যেভাবে থিম সেট আপ করেছেন ঠিক সেমভাবে আপনি প্লাগইন সেট আপ করতে পারবেন। তো প্লাগইন্সে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার ওয়েবসাইটে যতগুলো প্লাগইন্স রয়েছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা গত পর্বে ক্লাসিক এডিটর নামে একটা প্লাগইন অ্যাড করেছিলাম, সেইখানে আমরা সেই প্লাগইনটা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন ক্লিক করি অ্যাড নিউ তাহলে আমাদের নতুন প্লাগইন সেট আপ করার ডিরেক্টরিতে নিয়ে যাচ্ছে। আমরা এখানেও কিন্তু অনেক অনেক প্লাগইন পেয়ে যাব, অলমোস্ট লাখের কাছাকাছি প্লাগইন এখানে রয়েছে। তো আমরা এখানে যেটা করব সেটা হলো একটা প্লাগইন ইনস্টল করব। তো প্লাগইনটা ইনস্টল করছি আমি ক্লাসিক উইজেট। তো ক্লাসিক উইজেটের কাজটা কি, আমরা যদি এইখানে অ্যাপিয়ারেন্স থেকে দেখি, এই যে উইজেট নামে একটা অপশন রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি উইজেটগুলো কেমনভাবে আসে দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আপডেট একটা ভার্সন, এবং আপডেট ভার্সনগুলোতে এই উইজেটগুলো এইভাবে থাকে। এখান থেকে আমরা উইজেট এক্সপ্লোর করতে পারবো, বিভিন্ন উইজেট এক্সপ্লোর করতে পারবো, ওকে? বাট আমরা যখন প্রথম দিকে কাজ শিখেছি তখন কিন্তু এই উইজেটগুলো এরকম ছিল না।
তো সেই উইজেটে আমি যেহেতু আগের উইজেটে অভ্যস্ত, আমি যদি চাই এই যে ক্লাসিক উইজেট নামে এই প্লাগিনটা ইনস্টল করে অ্যাক্টিভ করে দেই, তাহলে আমার আগের যে অপশনগুলো ছিল বা যেভাবে ছিল সেভাবে পেয়ে যাব আমি। তো এটার জন্য আমি যেটা করব, অ্যাক্টিভ করে দিব, জাস্ট এক ক্লিকের মাধ্যমে অ্যাক্টিভ হয়ে যাবে এবং অ্যাক্টিভ করার সরি ইনস্টল হয়ে যাবে, দেন আমরা এটাকে অ্যাক্টিভ করে দেব। এবং অ্যাক্টিভ করে দিলে আমরা যদি এইখানে চলে যাই, এটাকে যদি এখন রিলোড করি, তাহলে দেখতে পারবেন যে আগের নিয়ম অর্থাৎ ক্লাসিক মোডটা চলে এসেছে। তো ওয়াও, চলে এসেছে না, ফাইন। তো আমরা প্লাগইন সেটআপ এবং থিম সেটআপ দেখে নিলাম। আপনার যদি মনে হয় প্লাগইন যদি আপনি বাইরে থেকে পারচেস করেন, সেই প্লাগইনটা আপনি কিভাবে সেটআপ করবেন, সেম নিয়ম, অ্যাড নিউ এ ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে আপলোডস করবেন। এই যে এখান থেকে আপনি আপলোডস করবেন, সে আমাদের হচ্ছে একটা প্লাগইন হচ্ছে জেড ইঞ্জিন, এখানে যদি আমি ক্লিক করি এই প্লাগইনটা আমার এখানে অ্যাক্টিভ হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। তো এই হলো, দেখেন সাকসেসফুলি এই প্লাগইনটা ইনস্টল হয়েছে এবং আমি যদি অ্যাক্টিভে ক্লিক করি তাহলে এই প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এই প্লাগইনের অপশনগুলো কাজ করবে। এই যে জেড ইঞ্জিন নামে একটা অপশন চলে এসেছে, কোকো বলক নামে একটা অপশন চলে এসেছে। সুতরাং আমরা বুঝতেই পারছি এই বিষয়গুলো অনেক অনেক বেশি ইজিয়ার যদি আপনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত থাকেন। তো আমরা এটাকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি। তো আমরা চাইলে এখান থেকে কিভাবে থিম প্লাগইনকে ডিঅ্যাক্টিভ করতে পারি, জাস্ট এখানে ডিঅ্যাক্টিভে ক্লিক করলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং এটা আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, চাইলে আবার অ্যাক্টিভ করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তো এই হলো আমাদের থিম এবং প্লাগইন সেটআপের মূল বিষয়গুলো। এখন আমরা দেখব ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় বা সেই পেজটাকে ভিউ করতে হয় কিভাবে। তো আমি যদি এই পেজেজে ক্লিক করি, তো আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে এই পেজেজে ক্লিক করলে আপনি সবগুলো পেজ এখানে দেখতে পাবেন। ওকে, তো এই পেজগুলো আমরা কিভাবে পেজ ক্রিয়েট করব এবং পেজ কিভাবে ডিলিট করব, পেজ কিভাবে এডিট করব, সেই বিষয়গুলো একদম সেম পোস্টের মতোই। তারপরেও আমাদেরকে পেজগুলোকে ডিজাইন করতে হবে। আমাদের পেজে ডিজাইন করাটাই মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করার মূল কাজ হয়ে থাকবে। তো আমি যদি এখান থেকে অ্যাড নিউয়ে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এইরকম একটা অবস্থা, এইরকম দেখতে পাচ্ছেন বিকজ আমরা ক্লাসিক এডিটর অ্যাড করেছিলাম। তো আমি যদি ক্লাসিক এডিটরটাকে ডিজেবল করে দিই প্লাগইনস থেকে, এখান থেকে এই যে ক্লাসিক এডিটরসটাকে আমি ডিঅ্যাক্টিভ করে দিলাম, দেন আমি যদি এখানে আমরা আবার যদি পেজেসে চলে যাই এবং অ্যাড নিউ পেজে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা আগের মতো হয়ে গেছে বা এইটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের এখনকার ভার্সন। এখান থেকে আমরা নাম দিলাম হোম। তো এই হলো পেজ, এই পেজটাকে যদি আমরা পাবলিশে ক্লিক করি তাহলে এই পেজটা আমার পাবলিশ হয়ে যাবে। এখান থেকে যদি ভিউ পেজে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের পর হোম নামে একটা স্ল্যাক তৈরি হয়েছে এবং স্ল্যাকে এই একটা পেজ রান করছে এবং এই পেজে কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আপনি যদি চান এই পেজে কোনো কিছু লিখবেন তাহলে এই প্লাসে ক্লিক করবেন, আপনি কি লিখবেন, প্যারাগ্রাফ লিখবেন নাকি হেডিং দিবেন নাকি লিস্ট করবেন, এই বিস্তারিত এখানে তথ্যগুলো আপনি পাবেন। তো আমরা এই এডিটরটাকে বলা হয় ব্লক এডিটর। এই ব্লক এডিটর আপাতত আমরা শিখবো না, তবে এইগুলো শেখা উচিত আমাদের কোর্সের কোনো একটা পর্যায়ে গিয়ে। আমি ব্লক এডিটর নিয়ে আরও একটি ভিডিও সিরিজ তৈরি করব, তখন আপনারা দেখতে পারেন বা আপনি যদি ইন্টারেস্টিং হয়ে থাকেন অন্য কোথাও থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে ধরেন প্যারাগ্রাফসে ক্লিক করলাম, তো এটাকে আমি জাস্ট ক্লিক করলে আমার এটা এখানে চলে আসবে এবং এটা যদি আমি এখন আমার এইখান থেকে আমি কিছু টেক্সট নিয়ে আসে এই টেক্সটগুলো নিয়ে আসি, কপি করলাম, দেন আমি যদি এখানে দিয়ে দিই তাহলে এটা আমার চলে আসলো। এবং আমি যদি আপডেট করি, আপডেট করলে আমি যদি আমাদের হোম পেজে এসে যদি রিলোড করি তাহলে আমাদের টেক্সটগুলো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা পেজের বেসিক কনসেপ্ট। এছাড়াও আপনি এখান থেকে পেজগুলো দেখেন প্রাইভেট মানে পাবলিক থাকবে নাকি ড্রাফট থাকবে, আপনি এই স্ট্যাটাসগুলো এখানে দেখতে পাচ্ছেন নাকি পার্সোনাল থাকবে। আপনি চাইলে এই পেজটাকে আপনি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারেন, যাতে করে আপনার যারা শুধুমাত্র এই পাসওয়ার্ডটা জানে তারাই আপনি এই পেজটা দেখতে পারবে, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। এবং এই যে অথর বা ইউআরএল, এই কনসেপ্টটা কিন্তু আমাদের পোস্ট থেকে চলে এসেছে। তো আমরা যদি এখন দেখি আমাদের পেজেজের আন্ডারে গেলে কেমন দেখায়, আমি পেজেজের আন্ডারে গেলে দেখতে পাচ্ছেন হোম নামে এখানে একটা পেজ ক্রিয়েট হয়েছে এবং আমরা যদি হোমটার এডিটে ক্লিক করি তাহলে আমরা আবার আগের জায়গায় চলে যাব এবং আমি যদি আবার ব্যাকে যাওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন। এবং একটা পেজ কীভাবে ডিলিট করতে হয়, এই পেজের এখানে দেখেন এডিট, কুইক এডিট, মানে এখান থেকে জাস্ট আপনি পেজের সিম্পল কিছু বিষয় এডিট করতে পারবেন। এবং ট্রাস্ট, এই ট্রাস্ট মানে হচ্ছে ডিলেট, তো এই ডিলেটটা হচ্ছে সফট ডিলেট। সফট ডিলেট মানে
আপনি যদি ডিলিট করেও ফেলেন, আপনি এই ডিলিটের পরে আপনার এই জিনিসটাকে আবার ফিরিয়ে আনতে পারবেন। তো যদি আমি এখানে সব ডিলিটে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমার এখান থেকে চলে গেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডিলিট হয় নাই। আপনি যদি দেখেন উপরে এইখান থেকে আপনি ট্রাস্ট নামে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এই যেইটা একটু আগে ডিলিট করলেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং আপনি চাইলে এটাকে রিস্টোর যদি ক্লিক করেন তাহলে এটা আবার আগের জায়গায় চলে যাবে। আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এই হলো পেজ ক্রিয়েট করার নিয়ম। আমরা আগেই বলছি যে আমরা যেহেতু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করছি, সুতরাং আমাদের পেজগুলোকে ডিজাইন করতে হবে। আমাদের পেজগুলোর ভিউ তো এরকম সাদামাটা হলে চলবে না, আমাদেরকে এগুলোকে অসাম অসাম ডিজাইনে পরিণত করতে হবে। আমরা এর জন্য আগামী দিন থেকে এলিমেন্টর নামে একটা পেজ বিল্ডার ইউজ করব। সেই পেজ বিল্ডারটা আপনার কতটা জনপ্রিয় আগামী ক্লাসে আমি সেইগুলো দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।